আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমরা প্রায় কিছুদিন আগে একটি ভিডিও তৈরি করেছিলাম, সেখানে একটি ডাটা এন্ট্রি প্রজেক্ট আপলোড করেছিলাম। সেই প্রজেক্টটির মতো এবারের নতুন প্রজেক্টটিও আমাদের সেম, তবে কিছু একটু পার্থক্য রয়ে গেছে। সেজন্য আমি আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে সকল কাজগুলো বুঝিয়ে দেব যে কাজগুলো কিভাবে করতে হয়। ফ্রিল্যান্সিং এবং কম্পিউটারের ট্রিক্স অ্যান্ড টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাজটি হচ্ছে আপনাদেরকে সেই আগের মতোই ইউটিউবের ইমেল কালেক্ট করতে হবে, আর সেই কালেক্ট করতে হবে যে ইমেলগুলো, সেই ইমেলগুলো সেম আগের প্রসেসেই, তবে কিছু একটা পরিবর্তন রয়ে গেছে। সেজন্য আজকের এই ভিডিও টিউটোরিয়াল করে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি যারা আমার টিমে কাজ করছেন বা এখন আজকে নতুন টিমে জয়েন করবেন সবাইকে বলছি, আমি আপনাদেরকে টিমে নেওয়ার পরপরই একটি লিঙ্ক দিব বা শীট শেয়ার করে দেব, সেখানে আপনারা সেই লিঙ্কে প্রবেশ করবেন। প্রথমে আমি আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার পর আপনারা এমন সেম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তখন আপনাদেরকে কি করতে হবে, কাজগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল বুক একটি ওয়েবসাইট, এখানে আসার পর আপনারা দেখবেন ইউটিউব ইমেল এক্সট্রাকশন, তারপরে এখান থেকে দেখাচ্ছে কমপ্লিটেড টোটাল 22টি, তারপর কতগুলো কাজ আছে 458টি। ক্লিক হেয়ার টু ভিউ চ্যানেল, এখান থেকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর লিঙ্কের উপরে, ইউটিউব চ্যানেলের লিঙ্কের উপরে আপনাকে মাউসের লেফট বাটন অথবা যে কোনো একটি বাটন ক্লিক করে বা মাউসের যে হুইল বাটনটি আছে সেটিও আপনারা ঘুরিয়ে নিতে পারেন চাকাটি। এখানে ধরেন আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হলো, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি ইমেলের অ্যাবাউট অপশনটি চলে আসছে আমাদের সামনে। আমাদের কাজটি আগের চেয়ে এখন সহজ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফর বিজনেস ইনকোয়ারি, এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ফর বিজনেস ইনকোয়ারি যে এখানে একটা চেক বক্স দেয়া আছে, চেক বক্সটি ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন। তারপর এখান থেকে চাচ্ছে রোবোটিক্স কিনা, আপনি যদি রোবট না হন তখন আপনি কি করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন। বাইসাইকেল বলছে, এখানে আমরা বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে আর বাইসাইকেল নাই। তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করব, ভেরিফাই হয়ে গেল। এখন আমরা কি করব, সেই আগের মতো সাবমিট করব। তারপর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কপি ইমেল অ্যাড্রেস, আমরা এখানে কপি ইমেল অ্যাড্রেস মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনপুট ইউর ইমেল হেয়ার। বন্ধুরা, এই ভিডিওটি শুধু আপনাদের কাজটি যেন ভালোভাবে করতে পারেন সেজন্যই এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা। এর আগের প্রজেক্টে আপনারা অনেকেই মিস্টেক করেছেন, এলোমেলো করে ফেলেছেন, সেজন্য আবারও নতুন একটি টিউটোরিয়াল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এই ভিডিওটি আপনার দরকার হয় প্রয়োজনে একাধিকবার দেখবেন, কিন্তু কাজে মিস্টেক করবেন না আশা করছি আগের মতো। তারপর ইনপুট ইমেল হেয়ারের এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স দেয়া আছে, এই যে এখানে একটা বক্স, এই বক্সে রাখার পর আপনি এখান থেকে পেস্ট করে দিবেন সেই ইমেল অ্যাড্রেসটি। তারপর আসার পর এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, তারপরে ইমেল নট ফাউন্ড দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা ইমেল পেয়েছি সেহেতু আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে সাকসেসেস একটি লেখা আসছে, তারপরে এখান থেকে কমপ্লিট 23টি ওয়ার্ক। তারপর এই ইমেলটি কালেক্ট হওয়ার পরে আপনি আমাদের শীটে আসবেন, শীটে আসার পর এখানে সেই ইমেলটি পেস্ট করে দেবেন কন্ট্রোল-V। তারপর এখান থেকে যে কাজটি করছেন বা যারা কাজটি করছেন তার নামটি এখানে লিখে দিবেন, নেমের ঘরে তার নেম, ইমেলের ঘরে তার ইমেল। তার ইমেল বলতে আপনি যার ইমেলটি পেয়েছেন চ্যানেল থেকে ওই ইমেলটি এখানে পেস্ট করতে হবে। ভিডিওটি প্রয়োজনে কয়েকবার দেখবেন, বুঝতে সমস্যা হলে অবশ্যই যারা আমার আগে টিমে কাজ করছেন তারা তো আমার প্রোফাইল পিকচার জানেনি, কোন ফেসবুক আইডিতে নক দিলে আমাকে পাবেন, আমার সেই ফেসবুক আইডিতে নক দিবেন। বুঝতে সমস্যা হলে অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, অথবা আপনারা গ্রুপে পেয়ে যাবেন। এই ভিডিওটি গ্রুপেও শেয়ার করে দেব, গ্রুপেও আপনারা কমেন্ট করতে পারবেন অথবা ইউটিউবে এখানেও কমেন্ট করে দিয়ে দিতে পারেন। মনে করুন আপনারা এই ইমেলগুলো পান নাই, আবার আমি দেখাচ্ছি আরেকটি কাজ করে। এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করলেই আরেকটি নতুন লিঙ্ক ওপেন হবে। এই ভিডিওটি আপনারা পুরোপুরি ভালোভাবে দেখবেন, কারণ কি একটি মিস্টেক হলে প্রজেক্টে ব্যাড রেকর্ড আসে, ব্যাড রেকর্ড আসলে পরবর্তীতে প্রজেক্ট পেতে খুবই কষ্ট হয়। তারপর এখান থেকে সেম সিস্টেম আমাদের এ ফায়ার হাইড্রেন্ট ফায়ারগুলো আমরা দিয়ে দেব, তারপর ভেরিফাই, সাবমিট আসছে। তারপর মাউসের লেফট রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস, তারপর এখান থেকে এই যে ইনপুট ইমেল হেয়ারে পেস্ট করে দিবেন, তারপর সাবমিট, সাকসেস। সাকসেস হওয়ার পর নেট কানেকশন একটু স্লো থাকলে একটু সময় নেবে, আর যদি স্লো না থাকে তখন আপনারা একটু দ্রুত করতে পারবেন কাজটি। হ্যাঁ, হয়ে গেছে। আমার এখানে যেহেতু স্লো, একটু স্লোতে কাজ করতেছে। তারপর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা কন্ট্রোল-V চেপে পেস্ট করে দিবেন, আর এখানে আপনি আপনার নামটি লিখে দেবেন। আর যদি আপনারা চ্যানেলে যাওয়ার পরে ধরুন মনে করুন এখানে কোনো চ্যানেলে ইমেল অ্যাড্রেস দেয়া নাই, তখন কি করবেন আপনি এখানে ইনপুট ইমেল হেয়ার তো আছে, তখন আপনি ইনপুট ইমেলের ঘরে কিছু না দিয়ে লিখবেন ইমেল নট ফাউন্ড। ইমেল নট ফাউন্ড ক্লিক করতে হবে আপনাকে। অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি কোনো ইমেল অ্যাড্রেস না পান তখন আপনাকে কি করতে হবে, ইমেল নট ফাউন্ড ক্লিক করতে হবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে যদি কাজটি করতে পারেন আমাকে অবশ্যই গ্রুপে অথবা ইউটিউব চ্যানেলের কমেন্ট করবেন, নতুবা আমাকে সরাসরি ইনবক্স করবেন। ভিডিওটি দেখে কম্পিউটার বা মোবাইল দিয়ে চেষ্টা করুন কাজটি পারবেন কিনা। আমাদের টিমে যোগ দিতে চাইলে ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।